বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আপনি দেশ থাকতেন, তারা দেশ তারা থাকবো, সমস্যা কী তা তারা দেশ এবিডি ঘুমাইবো, হেফেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই কাক, আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এবার এবিডির দলের এই দুই তিনজন খাড়া করে যে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জালখানা বোঝালা তো কী এর বুড়িটা, এটা বুড়ো কোনো এটা হইছে না, আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। আল্লাহ কইছি হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি, এ বিড়ির দেশের তো বাইরে রয়েছে যে তোর হুদা কোথাও মানুষ কীর্তি তোরা ঠিক কিনা কও, আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো ঠিক কিনা কও, আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না যাইতাম নি, এই কথা বাবু শিখেছে না, এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না, এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নেই, কথা না ঠিক নেই, আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা, সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী, সবাই পড়েন সাল্লাল্লাহ, এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আউয়াল এবং এর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা, সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ, এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আসো, হতলা গাই দাও, সময় কম, সবাই কন আমিন। বন্ধুগণ, নবীজি 1500 বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই, আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে, তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত, এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সেরা, তিনি বিখ্যাত 3টা লকব আছে, একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের এ রাসুলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে হলো তিনি খাতামান নবীগণ, তিনি হলেন সব নবীর শেষ নবী, এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই, তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন, এই কথাটা কি ছোট না বড়, সব নবীর ইমাম, কত বড় বড় নবী গেছে, হ্যাঁ কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে, সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপর হইলো, ছোটো বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হলো খাতামান নবীগণ, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। 3 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলাম, এই 3টা জিনিস কোনো নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছি, আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত, রহমত মানে কি মায়া, রহমত মানে কি দয়া, রহমত মানে কি টান টান, নবীজির আমরা লেগে টান, এর লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কাঁদবে, সুবহানাল্লাহ কইতেন না, এই নবীর এত টান আমরা লেগে, 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহন আমরার কথা কাঁদবে,
কেয়ামতের ময়দানে কাঁদব, জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ রেগিয়া করবে, আল্লাহ আমরা হেবাড়া দিয়ে অহন রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাইরে না দিলে আমি কেমনে সুবহানাল্লাহ পারি, এইরকম প্যারেশানি নবীজি। তো নবীজি একটা হইলো খাতামুন নাবিয়্যিন, তিনি হইলো সব নবীর শেষ নবী, এই কথাটা আমি কইছিলাম নি, বা কথাটা কইছিলাম নি, এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই, সুবহানাল্লাহ। কেন আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে, কিটা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে, খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে চাই, তার নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা, কয়দিনও কথা কয় না সবাই, কয়দিন তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো, তো ডিব্বা যেমন বইয়ে ঋষি করতে আনো কথা কয়ো, কয়দি তোমরা কথা কমে কেন, আপনি কথা কইছেন নবীর কয়দিন আগে, এন্তেকালের 81 দিন আগে, খেয়াল করেন কইলাম, এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব, এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে, এটা রফিক ভাই দেখছে, এবারে উমরাত গেছে তো, হজও তো গেছে, হজও গেছে উমরাতও গেছে, এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছুট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ের ইসাকে উডের ফিল, সুবহানাল্লাহ। কেন এই টাইমে, এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ের ইসে এই বিকালের অনে না আকাশ ম্যাগ, এইদিন ম্যাগ আসিল না আকাশ, অকরে ফক ফোকা রোদ, এই বিকালের রৌদ্রা নবীর চেহারার বিদ্যাইয়া ফোর, সুবহানাল্লাহ। কেন এই সময়ে নবীজি একটা উডের ফিঠনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে, আটকা দেখে যে নবীজির কপালও গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালদি লাল, সবাই কয় কি তারে বাতাস দিয়াছে নবীজির গাবদা সিগেরে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালদি লাল হইল কেড়ে, মা কতক্ষণের ভিতরে নবী যেই উট্টার উপরে বইয়া আসিল এই উট্টা আস্তে কইরা বাড়ির উপরে বইসা, সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উট্টায় বইয়া লাইছে সব সাহাবারা, এখনো সেই দিন আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে 125,000, সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000, তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি, অনেক বেশি, 125,000 সাহাবা নবীর সামনে, নবীজি উট্টা যখন বইয়া লাইছে নবীজি আস্তে করে খেয়েছে, নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম, কিন্তু 1,000 লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলের উফরে দিয়া দেখা যায় না, ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না, জোরে কোন সুবহানাল্লাহ, মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না তখন তো আর গান গায় না গজল গায় না, একবারে শুধু মাইক দাও সবাই কোনো আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে 100,000 না, কত মানে 100,000 না, 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে, কয় কি তাই আর রাসূলুল্লাহ, কয় আল্লাহ তো একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে, কয় কি আয়াত, কয় শুনবানি তোমরা, কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান, তখন নবীজি আয়াতটা শোনাইছে, আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনে পড়বো, সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাই সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا سبحان الله বলবেন না দিনটা ছিল ইয়াউমুল জুমআ শুক্রবার আরাফার দিন কয়দিন আগে না নবীজি তখন কয় ও এই মাত্র আয়াত নাযিল কয় কি দা কইছে কয় কইছে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ এরপরে কয় ও আকমামতু আলাইকুম নিয়ামাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বুঝলেন না আচ্ছা এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদূর পর্যন্ত তো সবাই বুঝছে আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে নারায়ণপুর বাল্য তারপরে কি আপনার শশীধর মানরা মল্লিকার দিঘি নাগাই সাজগর সব্বাস আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাবা কয় না তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল পানিরে কয় ফরিপূর্ণ আমার কথা কয় না একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা হমান হমান হয়ে রয়েছে এখন তো একটু খাইয়া লাইলে কন্যা জায়গা আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুটে জায়গা এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেকটা না পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সব্বাই সাজগর দেহস আমরা আশাবাড়ি মল্লিকা দিয়ে এটা মিলে গেছিল ইয়ে আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো হমান হমান পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইত না বাড়ানো একটু খাওয়ানো যাইত না এক কুশ দেওয়ানো যাইত না এটারে কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামের ভিতরে কিছু বেস্তি আছে না ফুরাফুরি আছে এখন আবার লাইনে ফুটে গেছেন গা তাইলে ইসলাম ও বেড়ায় খেত খেয়ে জানাইলে এই ক্ষেত্রে এখন যে পড়ে তোরা কইছো কথা বন্ধ করতো তোর ভাই আইয়া কিন্তু ফোন একজনের কথা কস মার হাবা কর তাইলে দিন হইলো পরিপূর্ণ সবাই একমত নেই এই ইসলাম দেড় হাজার বছর আগে যেটি যেটি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইব নি রে বাড়ান যাইব নি তাইলে যেইটা আছে এই দে এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লগে কইবেন কোনো সাফাসাফি না যে ফিরসাবুজুরে কইছে আমি না করি কেমনে এইটা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি অহন এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আসকার হয় মাইজরাত গান হয় ঠিক কিনা তাহলে কইলেন কি আর করলেন কি কেউ কইলেন দিন পরিপূর্ণ না কমানি বাড়ানি যাইত না তো ইসলাম দিয়ে দিন গান বাজনা আসিল না হন দিয়ে আমরা তারা হাইজ রাইট মিলাত টিলাত কইরা জিকির আসকার কইরা রাইত রাগু দুর গাড়া হইয়া সারলে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগ গেল উনি রেখে কর এটা কি আগের জায়গা রা হইল না বাড়ান হইল আল্লাহ যখন বাড়ান যাইতো না আমরা দিয়ে বাড়াইলি না আবার অনেক জায়গা কমাইছে ঠিক নিও
এই ফরজটা পড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়ে বাড়ি যে যায়। আরও যে সুন্নতে মুয়াক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজটি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম, আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যেত না বাড়ানো যেত না। আমার কথা ক্লিয়ার, আপনারা যদি ইসলাম মানতে চান, দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়া গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব, বাড়ানো যাইত না কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কথা? ঠিক আছে, আমরার মন মতো কোনো ইসলাম হইত না। আমি নাগাই শরীফের সাহেব দেখিয়া আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখান হয়েছি, এই মাগরিবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা চার ডাকাত মিলাইয়া যা ফরি, আপনারা কেউ রাজি হইবেন? এইটার বেলা দিয়ে রাজি হন না, ওয়াজের ফরি দিয়ে গান বাজায় হাবলা রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ হাবলা ভাল লাগে, ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? গান গানের নাম দিয়ে গান হোক, একদম শিববার দল গান কইব, গান গাইব, গান থাকবো, এটা আমরা দরকার নাই, কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কিনা? আপনি গরুর গুস্তা তাও দিয়ে শুয়োরের গুস্তা খাওয়াই দিবেন, কি হয়েছেন আপনি? দাওয়াত দিবেন গরুর গুস্তর খাওয়াইবেন শুয়োরের গুস্তর, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতে চাইলে নাই। আমরা তো বালা বালা বেড়াই কাফের আছে, সমস্যা কি? আমার তো মোড়া, আমার তো সুন্দর, আমার তো লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না, হগিন্নি জগিন্নি। ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কেরা ইসলামটি গ্রহণ করছে? কেরা এই গরিব শরীফ দিনে না দিনে খায়, মাইশার ভাত কাম করে, বসুইরা কামলা কৃত দাস, তারারই দিদি ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না, এইটা পর্যন্ত থাকতে নেড়াগেন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওগলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? খ মসজিদ আর নামাজ হন এক জিনিস না, মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফৈরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি, ইমাম সাহেব মুয়াজ্জানে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জানে সাইয়া রয়েছে, একটা মানুষ কি দূর আইয়ে নামাজ দাঁড়িয়ে ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরাও হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন না আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে, আমি কই মসজিদ দিলে লাভ হইব কিটা? মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে আছে, ঠিক কিনা? এগুল দিয়া গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফোলা মেলে কাড়ায় নামাজ পড়ে, কাড়ায় কোরআন শরীফ পড়ে, কাড়ায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিছাইরে বিছাইরে আপনি দৈরা লাইতে আছেন, হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনে চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ